আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি সাইদুল ইসলাম রোমানিয়া থেকে আমিও ভালো আছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব আমাকে এক ভাই প্রশ্ন করেছেন কাজ চেঞ্জ করা যায় কিভাবে। আপনারা অবশ্যই আপনাদের ওয়ার্ক পারমিট এবং কন্ট্যাক্ট পেপার দেখে যে কাজ সেটা নিশ্চিত হয়ে তারপরে রোমানিয়াতে আসবেন বাইসান্স কোনো কারণে রোমানিয়াতে আসছেন আসার পরে মনে হয়েছে আপনার ওয়ার্ক পারমিট এক কোম্পানির লাইক আপনাকে আনা হয়েছে রেস্টুরেন্টের কিন্তু আনার পরে বলতেছে কাজ নেই এখন আমরা আপনার জন্য কনস্ট্রাকশানের কাজ আছে সেটা করার ব্যবস্থা করতেছি সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন এবং কনস্ট্রাকশনের কাজটা করবেন এমন অনেকগুলো ছোট ছোট গল্প আছে অনেক সিনিয়র ভাই বিগত দিন যারা আসছে অনেকের কাছ থেকে শুনেছি তারা আসার পরে তাদের কাজগুলো বিভিন্ন সাইডে ভাগ হয়ে যায় আসে একটা নিয়ে হয়ে যায় আরেকটা এখানে আমি আজকে কোনো গল্প বলবো না কাজগুলো চেঞ্জ করার যেই প্রক্রিয়াগুলো আছে শুধু সেই বিষয়গুলোই আলোচনা করব। কাজ চেঞ্জ করার জন্য নাম্বার ওয়ান পদ্ধতি হলো আপনি বাংলাদেশ থেকে যে এজেন্সির মাধ্যমে আসবেন সেই এজেন্সিকে বাংলাদেশে থেকেই শিওর করে আসবেন যে কোনো কারণে যদি আমার কাজ যেটা বর্তমানে আছে সেটা না থাকে সেই কাজ চেঞ্জ করার জন্য আপনি আমাকে সাহায্য করবেন এটা আপনি লিখিত দেন অথবা আপনি আমাকে আশ্বস্ত করুন অর্থাৎ এজেন্সির কাছ থেকে একটা আশ্বস্তজনক কথাবার্তা শুনে রোমানিয়াতে আসবেন সেক্ষেত্রে নাম্বার ওয়ান সহযোগিতা আপনি আপনার এজেন্সির কাছ থেকে পাবেন নাম্বার টু রোমানিয়াতে বিভিন্ন এজেন্সি আছে যারা কাজ চেঞ্জ করার জন্য কাজ করে থাকে আবার আমাদের দেখা যায় আপনার যেই শহরগুলোতেই থাকবেন সেখানেই বিভিন্ন এজেন্সি আছে বিশেষ করে ইন্ডিয়ান আছে রোমানিয়ান আছে অথবা পরিচিত আপনার পরিচিত যদি রোমানিয়াতে কোনো সিনিয়র ভাইয়েরা থাকে তাদের মাধ্যমে একটি এজেন্সিতে যাবেন এজেন্সিও আপনার কাজ চেঞ্জ করে দিবে কাজ চেঞ্জ করে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন এজেন্সি কাজের কোয়ালিটি অনুযায়ী পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা নিয়ে থাকে কম বেশি হতে পারে কাজের ধরন অনুযায়ী তৃতীয়ত যে বিষয়টা আমাদের বাংলাদেশি অনেক সিনিয়র বড়ো ভাইয়েরা আছে অনেকেই আছে যারা আপনাকে উইদাউট কস্ট ফ্রিতেই আপনাকে কাজ পেয়ে দেওয়ার জন্য সাহায্য করবে এমন বড়ো ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার এখানে আপনাদের উদ্দেশ্যে একটু বলা আমি ভিডিও তৈরি করি আমি আমার মাতৃভাষা বাংলায় কথা বলি আমার অনেক সমস্যা আছে আমি বাংলা ভাষা ঠিক মতো অ্যাডভান্স লেভেলের যে বাংলা বলা সেটা পারি না এটা আমার ব্যর্থতাই অনেকে মানে উল্টাপাল্টা কমেন্টস করেন মন্তব্য করেন বিশেষ করে আমার গত ভিডিওতে দেখলাম যে ভাইদের ইন্টারভিউ নিয়েছিলাম একজন ছোটো ভাই তার বয়স ১৯ বছর মাইনাস সেভেন ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সে বাহিরে এসে তার যে দুই চারটা কথা বলেছে এটাই আমি মনে করি অনেক বড় একটা পাওয়া আপনাদের তারপরেও মানে আপনারা উল্টাপাল্টা কমেন্টস করছেন সেগুলো আমি বললাম না মানে আপনারা কেন সিনিয়র বড়ো ভাইদের কাছ থেকে ফ্রিতে সাহায্য পাবেন না সেটার একটা নমুনা হলো এইটা আপনারা যদি এই ধরনের ব্যবহার পাবলিক প্লেসে করেন তাহলে আপনাকে তো আপনার কোনো বড় ভাই কখনোই সাহায্য করবে না ভাববে যে বাংলাদেশি মানেই তাদের মেন্টালিটি ন্যারো বাংলাদেশি মানেই তারা দুশ্চিন্তাগ্রস্ত তাদের মেন্টালিটি ভালো না কাইন্ডলি যারা এই ধরনের ব্যবহার করে থাকেন বিভিন্ন সিনিয়র ভাইদের সাথে আমার সাথে যা করছেন এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই আমার বলা আমার সাথে যা করছেন এই বিষয়টা আপনাদের কোনো সিনিয়র বড় ভাইদের ভিডিওর পোস্টে গিয়ে করবেন না সেক্ষেত্রে রোমানিয়াতে আসলে যে আপনি বিপদে পড়বেন না সেটা কিন্তু বলা যায় না আবার পড়লে সাহায্য নিতে হলো আপনার সিনিয়র ভাইদের সাহায্য কিন্তু অবশ্যই কাজে দেবে তো যেটা বললাম কাজ চেঞ্জ করার ক্ষেত্রে আপনার সিনিয়র বড় ভাই আছে যারা বাংলাদেশি অনেকেই আছে যারা ফ্রিতে কাজ চেঞ্জ করার জন্য সাহায্য করে থাকে আপনাদের মধ্যে কেউ রোমানিয়াতে আসার পর যদি কাজ চেঞ্জ করা নিয়ে কোনো রকম সমস্যায় পড়েন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি যদি নাও পারি আমার সিনিয়র যে বড়ো ভাইরা আছে যেহেতু আপনারা অনেকদেরকে চিনেন না আমি এখানে আসি আমার অনেকদের সাথে টুকটাক যোগাযোগ আছে সো আপনারা যদি সমস্যায় পড়েন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি তাদের সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দিব। তাহলে আপনাদের কাজ পেতে সুবিধা হবে কাজ চেঞ্জ করার নাম্বার ফোর যেই পদ্ধতিটা সেটা হলো আপনি নিজে নিজে কাজ চেঞ্জ করতে পারবেন আমি আমার ভিডিওর স্ক্রিনে দুটি ওয়েবসাইট দিয়ে দেব আপনি সেই অ্যাপসগুলোর মধ্যে আপনার ডাটাগুলো এন্ট্রি করে সেখানে ভিতরে যাওয়ার পরেই দেখতে পারবেন বিভিন্ন কোম্পানিগুলো তাদের জব অফারগুলো দিয়ে রাখে আপনি সেখানে আপনার সিবি দিয়ে অ্যাপ্লাই করলে তারাই আপনাকে ফোন দিবে তারা যদি আপনাকে ফোন দেয় আপনি সরাসরি তাদের সাথে দেখা করে ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হলে আপনি আপনার নিজের কাজ পরিবর্তন করতে পারলেন তো এই চারটা প্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার কাজ চেঞ্জ করতে পারবেন এবার বলি কাজ চেঞ্জ করতে গেলে আপনার কী কী কাগজপত্র প্রয়োজন হবে কাজ চেঞ্জ করতে হলে অবশ্যই আপনি বর্তমান যেই কোম্পানিতে এসেছেন সেখান থেকে একটা এনওসি নিতে হবে এনওসি কি এনওসি হল হলো নো অবজেকশন সার্টিফিকেট অর্থাৎ আপনি যে কোম্পানিতে আসছেন এই কোম্পানি আপনাকে এমন একটি সার্টিফিকেট দিল যেটাতে লেখা আছে আপনার নামে তাদের কোনো অভিযোগ নেই অর্থাৎ আপনি এখন উন্মুক্ত যেহেতু আপনার বিসার মেয়াদ আছে আপনি কাজ চেঞ্জ করতে পারতেছেন অথবা যেহেতু আপনার টিআরসি কার্ড আছে টিআরসি কার্ডের মেয়াদ আছে আপনি কাজ চেঞ্জ করতে পারতেছেন এছাড়াও আরও কিছু ডকুমেন্টস লাগে সেগুলো নিয়ে আপনাদের যদি কারো কোনো আগ্রহ থাকে কমেন্টস বক্সে কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি রিপ্লাই দেব তো আজকে এ পর্যন্তই বরাবরের মতো প্রিয় অডিয়েন্স সব সময় সবচেয়ে বেশি নিজের খেয়াল রাখুন আল্লাহ হাফিজ